স্ত্রী করেছেন, উনি কলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মানব কুমার সামন্ত। ওনাকে আমরা রবি সামন্ত বলে আমরা সকলে এ করি, ওনার ডাকনাম রবি সামন্ত। উনি যাকে বিক্রি করেছেন উনি দলের কেউ নয়, উনি কখনো কংগ্রেস করেন, কখনো সিপিএম করেন, উনি টিএমসির কেউ না। তো উনি 8,50,000 টাকার বিনিময়ে ব্যক্তিগত স্বার্থে না জানিয়ে কাউকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন। আর ইরিগেশনের প্লটের ওপরে ওটা নির্মিত হয়েছে, আমাদের রবি সামন্তের একার উদ্যোগে না, আমাদের উনার দীর্ঘ প্রচেষ্টায় এবং আমাদের উদ্যোগে পার্টি অফিসটা নির্মিত হয়েছে। পার্টি অফিসটা নির্মিত হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের পরে। লোকসভা নির্বাচনে আমরা ওখানে দলীয় কার্যকলাপ পর্যালোচনা, দলীয় কার্যকলাপের মিছিল অনেক করেছি এবং মিটিংয়ের শেষে আমরা ওখানে বিভিন্ন রকম আমাদের দলীয় কার্যকলাপ পরিচালনা ওখান থেকেই করেছি। আমার কাছে এভিডেন্স আছে, আমি আপনাকে দেখাতে পারবো। দলীয় ও এখন ওটা নিজস্ব ব্যক্তিগত প্লট বলে দাবি করছে, ওটা ইরিগেশনের প্লট, ওখানে ওটা পার্টি অফিস, সকলেই জানে। আমরা লিখিত অভিযোগ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়কে জানিয়েছি। আচ্ছা, আমরা আমাদের উপপ্রধান মহাশয় মাননীয় তরুণাধক মহাশয়কে জানিয়েছি, তরুণাধক মহাশয় বলেছেন না, এর বিরুদ্ধে লড়তে হবে। আমরা চাই এটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই ব্যাপারটা দেখুক, হস্তক্ষেপ করুক, আমরা এটা চাই। আচ্ছা, উনি বলছেন যে ওটা হচ্ছে উনি ব্যক্তিগতভাবে ওটা দখল করেছিলেন এবং লোকসভা নির্বাচনের সময় উনি নিজে, যেহেতু কোনো পার্টি অফিস ছিল না, তাই উনি ব্যক্তিগত হিসাবে ওখানে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করতে দিয়েছিলেন। ওনার ওটা ওনার ব্যক্তিগত প্লট না, উনি ওটা মিথ্যা কথা বলছেন। আপনি মাননীয় প্রধান সাহেবকে জিজ্ঞেস করবেন, অরুণাধক মহাশয় উপপ্রধান সাহেবকে জিজ্ঞেস করবেন, উনি ব্যক্তিগত স্বার্থে, ওটা ওনার ব্যক্তিগত এ নয়, ব্যক্তিগত সম্পত্তি না, আমরা আমাদের সকলের উদ্যোগে এবং বিভিন্ন জায়গা থেকে দান অনুদান নিয়ে উনি এটা মিথ্যা কথা বলছেন। আচ্ছা, ওই জায়গাটা কি কোনো সরকারি দপ্তরের না ওনার ব্যক্তিগত? ওই জায়গাটা ইরিগেশনের প্লট। আপনারা কোন কোথায় অভিযোগ জানিয়েছেন? আমরা মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়কে জানিয়েছি, লিখিত অভিযোগ জানিয়েছি এবং আমাদের পূর্ব মেদিনীপুরের যুব প্রেসিডেন্ট পার্থদাকে আমি লিখিত অভিযোগটা ফরওয়ার্ডিং করেছি বাই হোয়াটসঅ্যাপ এবং আমি ওই অভিযোগটা এবং তাকে ভার্বালি আমি বলেছি, অরালি আমি বলেছি। ঠিক, আপনার নাম? আমার নাম সৈয়দ আলী আসলাম। আমি আমার জায়গা বেচে করেছি, কারো এক টাকা নিয়ে করেছি, আমি আমার একটা সম্পত্তি বেচে ওটা করেছি। আমার অন্য হয়তো ভাবনা ছিল, এখন অন্য টাকা পয়সার দরকারের জন্য আমি ছেড়ে দিয়েছি। এগুলো কারা করছে বলে আপনার নামে দুর্নামটা কারার অভাবে? একই প্রশ্ন করলে লাভ নাই, একটা কথা হচ্ছে আমার লোকও যেমন আছে আর আমার বিরোধীরাও আছে। আচ্ছা, থাকবে তুমি এখন এতদিন এইসব করছে, আমাদের শত্রু থাকবে না, অনেক কিছু থাকবে। তো আমাদের বিরুদ্ধে আপনি গোটা এলাকা ঘুরে জানতে পারেন যে কারো 10 পয়সা যদি নিয়ে থাকে তাকে পয়সা ফেরত দিয়ে দেবে, এই কথা আমি জোর গলায় বলছি। আর শুভেন্দুবাবু আমাকে চিনে, দিব্যেন্দুবাবুও চিনে, সবাই চিনে, বিপ্লববাবুও চিনে, যাই যে কোনো কারণে হচ্ছে, আর সেই কথা আর বলে এত নিজেদের মানে সম্মান হারিয়ে করে লাভ নেই। বা বিরোধীরা অপপ্রচার করছে, কোনো পার্টি অফিস আজ পর্যন্ত গোমান্যবর অঞ্চলে নাই, আজ পর্যন্ত কোনো পার্টি অফিস নেই। আমি নিজস্ব একটা জায়গা বিক্রি করে একটি ঘর করেছিলাম ইরিগেশনের জায়গার উপরে, আমাদের টাকার প্রয়োজন হয়তো আমি সেটা একজনকে দিয়ে দিয়েছি, আমাদের কোনো জলের ছিল, এটাই হচ্ছে ব্যাপার। এটা নোংরামি বা আমার সম্মানহানি করার জন্য কিছু লোক এইসব করছে। ওখানে যে রুমটা ছিল, যে ঘরটা ছিল, ওইটা তো পার্টি ফান্ড থেকে তৈরি করা ছিল? না, কোনো পার্টি ফান্ড, আমার নিজস্ব টাকা। আচ্ছা, কেউ যদি বলে আটানা পয়সা দিয়েছি, আমি ফেরত দেওয়ার দায়িত্ব নিচ্ছি, ওটা নিয়ে ভাবার দরকার না। তারপরেও তাহলে জেলা সভাপতির কাছে অভিযোগ জমা পড়েছে? অভিযোগ যারা দিচ্ছে তারা কারা সেটা জানতে চাই তো। তারা তৃণমূল আদৌ না অন্য দল করে? তারা কি তৃণমূল করে না অন্য দল করে? রবি সামন্তর বিরুদ্ধে আমি আজ 30 বছর ধরে যত রকম নির্বাচন হয় আমি করি,
আমি করি দায়িত্ব নিয়ে করি, সুরেন্দ্রবাবু নির্বাচন করেছি, দিব্যেন্দুবাবুর করেছি, বিপ্লবদার নির্বাচন করেছি, পঞ্চায়েত নির্বাচন যত নির্বাচন আমি 30 বছর ধরে করেছি, আমি 30 বছর এই পঞ্চায়েতের দায়িত্বে আছি এবং সদস্য হিসেবে আছি। দুর্ভাগ্য হচ্ছে যে এখন আমাদের যেহেতু গ্রুপ বিসিম আছে, যার ফলে এই নোংরামিটা করছে ঠিক আছে। আমি একটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আমার জায়গা বেছে আমি করেছি, আমি দিয়েছি। যদি কারো 10 টাকা আমি নিয়ে থাকি, আপনারা যদি প্রমাণ করে দেবেন আমি সেটাকে করবো না। প্রমাণ না, তাহলে এগুলো কি দলেরই লোকই করছে? না, দল বিরোধী দল সবাই তো আছে, মানে আমার এই সম্মানহানি করার জন্য তো কিছু লোক থাকবেই। না, অ্যাকচুয়ালি ব্লক সভাপতির কাছে কমপ্লেন জমা পড়েছে, সেখানে আপনার দলেরই লোক গিয়ে কমপ্লেন জমা দিয়েছে। সভাপতির কাছে, ব্লক সভাপতি আমার বন্ধু লোক, সহসভাপতি আমার বন্ধু লোক, তাদের কাছে কে কমপ্লেন করছে আমি এখনো জানি না। তবে এইটা এই সংবাদ মাধ্যমে, মানে সংবাদ মাধ্যমে না গিয়ে যদি ওরা আমাকে ডাকতো আমি খুশি হতাম। আমাদের দলের ব্যাপার, দলের মধ্যেই থাকতো, দলের মধ্যেই থাকতো যে আমার বিরুদ্ধে বলছে রাম, সেও তৃণমূল করে আমিও তো করি, আমি খুশি হতাম। এটা এটা আমার মনে হয়েছে যে আমাকে আমার সম্মানহানি করার জন্য এটা করা হয়েছে। ওটা কি তাহলে পার্টি অফিস ছিল না? কোনো দিনে না, আমরা শুধু জাস্ট আমি যখন ঘরটা করি, পার্টি অফিস যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো কোথা থেকে আমরা নির্বাচন করি, গোটা অঞ্চলের লোক জানে কোথা থেকে নির্বাচন করি। আর যে জায়গাটায় এইটা হয়েছে, যেহেতু ঘরটা সেই সময় করেছি, দিব্যেন্দু তার নির্বাচন ছিল, সেই নির্বাচনী কার্যালয় হিসেবে আমরা ব্যবহার করেছিলাম। পরে 8 মাস আমাদের এই এসএইচজি গ্রুপের মহিলা মণ্ডলের মেয়েরা বসতে পায়নি, তাদেরকেও দিয়েছিলাম, ফাঁকা পড়ে আছে ব্যবহার করবে। আমরা কোনো ওইসব পয়সা নেই, অর্থনৈতিকভাবে কারোর সাথে আমরা দুর্নীতি করি না। আজও বলছি, এখনও বলছি, কেউ যদি এসে বলে 10 টাকা ওতে দিয়েছে, আমি ওই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিচ্ছি, আপনাদের সামনে ওপেন বলছি। আপনার নাম? মানব কুমার সামন্ত, ডাক নাম রবি।
পেয়েছি গত সপ্তাহে নাকি এরকম একটা কাজ করেছে। তো আমরা গত লোকসভা বিস্তর পঞ্চায়েত ওই অফিসে বসে নির্বাচন কার্যালয়ের হিসাবেই আমরা কাজ করেছি এবং এটা সত্যি দলীয়ভাবে খুবই বাজে বার্তা এবং দলীয় কর্মীদের খুব বিক্ষোভ ওই অঞ্চলে তৈরি হয়েছে। আমরা ওদেরকে বলেছি, ওরা লিখিত কমপ্লেন করেছে আমাদের ব্লক সভাপতির কাছে, এটা আমি ব্লক সভাপতি যে রায় জানাচ্ছে তার সঙ্গে আলোচনা করে দলীয়ভাবে যে অন্যায় কাজ বা যে শিক্ষাজনক কাজ হয়েছে তার বিরুদ্ধে যাওয়ার ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করবে এটুকু আশা করি। তবে এটুকু বলতে চাই যে দলীয় পার্টি অফিস ব্যক্তিগত কিছু নলেজ বেশি হোক বা কর্মীদের সহযোগিতা হোক, পার্টি অফিস ডাস্টবিন কর্মীদের সেটা জায়গা, সে কর্মীদের সম্পদ, সেটাকে কেউ কোনোভাবেই বিক্রি করতে পারে না এবং এটা যদি করে থাকে উনি সত্যি খুবই ভিক্ষাজনক কাজ করেছে। এর বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। দল কি এর বিরুদ্ধে কোনো রকম কঠোর ব্যবস্থা নেবেন? অবশ্যই আশা করা যায় কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে, কারণ দলকে এই মুহূর্তে কালীমাদিত্ব করার মতো জায়গা তো নেই। ব্যক্তিগত স্বার্থে যদি কেউ দলকে কালীমাদিত্ব করে সেটা তার ব্যক্তিগতভাবে তাকে ব্যবহার করা হবে। হ্যাঁ, এটা একদম ভিক্ষার জন্য ঘটনা, এটা খুব বাজে ব্যাপার হয়েছে।